হ্যালো বন্ধুগণ, আজকে উঠে আসা ত্রিপুরা বিভিন্ন খবরাখবর নিয়ে চলে এসেছে। তো আজকে ত্রিপুরা বিষয়ক খবরাখবর বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে, এটির মধ্যে যে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করবো। তো শুরু করে নিই। তো আপনারা যদি ত্রিপুরাবাসী হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন, কারণ প্রতিদিন এরকম ভিডিও দিয়ে থাকি। তো বন্ধু, প্রথম যে খবর উঠে এসেছে সেটা হচ্ছে রাজ্যে উন্মুক্ত সীমান্তে দেড় কিমি এলাকার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু। তো রাজ্যের যে দেড় কিলোমিটার জায়গা দেড় কিমি জায়গা রয়েছিল, কাঁটাতারের বেড়া হয়েছিল না, সেখানে নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। এরপর হচ্ছে কোনো পরিযায়ী শ্রমিককে নিয়ে ত্রিপুরা থেকে প্রথম ট্রেন 17 মে যাবে বিহার। তো বিহারে বিভিন্ন কর্মচারী বিভিন্ন ইট ভাতাতে রয়েছেন, তাদেরকে প্রথম যে ট্রেন শুরু হবে সেটা 17 মে যাবে বিহারে। করোনার উৎস সন্ধানে বিশেষজ্ঞ দল রেড জোন দলাই জেলায় চলছে তথ্য তল্লাশি। এরপরে যে খবর এসেছে, 13 দিন বাদে করোনা নতুন আক্রান্ত নেই, বহিরাজ্য থেকে আগতরা স্বাস্থ্যবিধি না মানলে করাদণ্ড হতে পারে বললেন মুখ্যমন্ত্রী। তো এরকম অনেকগুলি খবর ত্রিপুরা আজকে বেরিয়ে এসেছে। তো আপনারা যদি ত্রিপুরাবাসী হয়ে থাকেন, তো অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি।